এই মুহূর্তে আসি মাহবুব ভাইয়ের বাড়িতে। এই মাহবুব ভাইয়ের যে ছাগলের ফার্ম, এটা পাওয়া হচ্ছে মাদারীপুর জেলার রাজার উপজেলার পশ্চিম রাজার এলাকায়। আমরা আসলে ভিতরে ঢুকবো এবং দেখাবো যে মাহবুব ভাইয়ের বাড়িতে যদি খামারের কাছে এসে পড়েছি, খামারের একটা বিষয় দেখলে আসলে ভাই খুব স্বল্প জায়গার মধ্যে কাজটা করবো। আসলে আসতে আসতে পেয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই আপনি? আচ্ছা ভাই, আপনার খামারটা আমরা একটু দেখতে আসলাম এবং কিভাবে কি পরিচর্যা করেন। আমার এখানে আছে 10টা ছাগল আছে, সবগুলো উন্নত জাতের ছাগল। এখন এখানে 7টা আছে বড় ছাগল আর 3টে আছে বাচ্চা। আমার এখানে বাচ্চা হয়েছে, ঠিক আছে। ছাগলগুলো আছে, এখন আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি একটা ইসে আছে, টেস্টে আছে। এখন দুটাপুরি আছে, ভাজাত আছে, যমুনাপুরি আছে, আপনার প্রায় 4-5 লাখ টাকা মতো। আমি পাখি আর নিপিয়ার গাছ লাগিয়েছি, কি ঘাস খাওয়ান? গাছটা খুবই ভালো, নরম, স্বাবলম্বী হবে। আর ভাই সাথে যদি কেউ বাইরে এখান থেকে ভাইয়ের কাছ থেকে বুদ্ধি নিতে চান, পরামর্শ নিতে চান এবং যদি ছাগলও নিতে চান কেউ, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা একটু বলে দেন যদি। আমার নাম্বার হচ্ছে 01751299393। আপনারা এই নাম্বার, ভাই যে নাম্বারটা বললো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, ছাগল নিতে পারেন। এবং অনেক সুন্দর সুন্দর কিছু ডল আছে, ভাই যে এখানে রাত্রি থাকে, খুব ভালো লাগলো। এবং আমি চাই যে যারা বেকার আছেন সবাই ভাই দেখানো এই পদে হাঁটতে পারেন, অবশ্যই তার সবাই লাভবান হবেন এবং খুব বেশি। আচ্ছা, কেউ যদি একদম স্বল্প পুঁজি নিয়ে কত টাকা নিয়ে শুরু করলে আপনার মনে হয় যে সে লাভবান হতে পারে? ইনভেস্টমেন্ট কম থাকে তাহলে সে দুটো ছাগল নিয়েও শুরু করতে পারে। আমি যেমন 10টা দিয়ে শুরু করছি, সে তার যদি কম থাকে সে দুটো ছাগল নিয়ে শুরু করলো, মাশাআল্লাহ সে আস্তে আস্তে সে প্রফিটেবল করতে পারবে।